কিন্তু সেই শিক্ষাটা পেয়েছে। এত সুন্দর জায়গাতে সে এত কাল থেকে যে বাবা, আর আজকে তার জায়গা হলো গোয়াল ঘরে। হ্যাঁ, যে স্ত্রী এত ভয় পেত, আজকে স্ত্রী যেটা বলছে সেটাই সঠিক। গোপালের যত দিন যাচ্ছে বাবা, তত সারা গায়ে মাংস পচে খসে খসে পড়ছে, আর সেই মাংস পচার মধ্যে বাবা হাজার হাজার পোকা কিলবিল কিলবিল করছে, আর তারা যখন কামড় দিচ্ছে বাবা সেই যন্ত্রণা সইতে পারছে না। অসহ্য কীটের জ্বালা, জ্বালা গোপাল সহিতে না পারে, সহিতে না পারে গোপাল। তুমি কোথায়, আমার একটু জল দেবে? একটা নারকেলের মালায় করে জল এনেছে, ততদিনে গোপালের হাত বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে, ভালো করে জলটা আর খেতে পারে না। নিস্তারিণী যখন ঢেলে দিচ্ছে, কিছুটা গোপালের মুখে গেছে, কিছুটা বাইরে পড়ে গেছে। নিস্তারিণী এমন করে কেন দিচ্ছ? শোনো, যা দিচ্ছি খাও, আর না খাও তো এই যে আমি ফেলে দিলাম। গোপাল বলছে, হাই রে, এই হলো আমার সংসার, তাই দারুণ সংসারে আজ চরিত্র দেখি, এত সুন্দর চরিত্র আমার পরাণে লাগিছে, দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। সাপের মুখে আমি সত্যিয়া রয়েছি, কাল সাপের মুখে আমার কোন কাল সাপ, কলি কাল সাপের মুখে আমি সত্যিয়া রয়েছি, কলি কাল সাপের মুখে আমি বুঝতে পারছে না গোপাল, না জানি এরপর আমার কি হাল হবে। আমি না জেনে না শুনে কিছু জানলাম না শুনলাম না, আমি মনের ভাবে হরিরে সেবিনু, আমি মনের ভাবে হরিরে সেবিনু, মনের ভাবে আমি ওরি সেবেনু, আমি মনের ভরমে উড়ি রে সেবেনু, আমি তেজিয়া বান্ধ বলো, আমি মনের ভরমে উড়ি রে সেবেনু, তেজিয়া বান্ধ বলো, আমার কাছে আমার এখনো হয়ে
আমি চোখের লাগিয়া ঘর বাঁধি আমার একটা বাড়ি দাও একটা গাড়ি দাও বাড়িটা যেন বেশ কি মার্বেল দিয়ে তৈরি করতে পারি হ্যাঁ একবারও তো বলি না ঠাকুর আমাকে তো সুখ দিয়েছ তুমি অনেক সুখ দিয়েছ আমি খারাপ জেনেও কিন্তু তুমি আমার সুখ কোনোদিন কেড়ে নাওনি তুমি জানো যে আমি খারাপ তবু আমার সুখ তুমি কেড়ে নাওনি তাই ঠাকুর আমার যা হয় হোক তুমি ভালো থেকো আমাকেও বলি হ্যাঁ চার লক্ষ বার মানব জন্ম বাবা কে বলতে পারে যে এই জন্মটাই আমার শেষ জন্ম আরে আমার কেউ বলতে পারবে যে এরপরে আমার আমার জন্ম হবে মানব জন্ম কেউ বলতে পারে কে বলতে পারে যে এটাই শেষ জন্ম আমার কে বলতে পারে যে তুমি আগের জন্মে যে মানুষ ছিলে তোমার কানে শুনতে পেয়েছিলে কিন্তু তুমি বোবা হয়েছিলে হতেও তো পারে হ্যাঁ হরি বল হরি বল সেদিন প্রাণ ভরে ঠাকুরকে তুমি ডাকতে পারোনি হয়তো বা সেদিন বদনটা ভালো ছিল কানে শুনতে পাইনি হরি নাম হয়তো বলতে পেরেছিলাম কিন্তু প্রাণ ভরে শুনতে পাইনি কে বলতে পারে সেই জন্মে তুমি ল্যাংড়া ছিলে না তুমি অন্ধ ছিলে না ঠাকুরকে তুমি ডাকতে পারোনি তাহলে এই জন্মটাই আমাদের শেষ জন্ম মনে করে তাকে প্রাণ ভরে রাখতে হবে বাবা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধি আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধি হইল দুঃখের তরে সেই আগুনের মধ্যে ঝাঁপ দেয় সে কিন্তু জানে যে আগুনে ঝাঁপ দিলে আমি পুড়ে যাব তথাপিও সেই আগুনে ঝাঁপ দেয় বলে আমার দশা তেমনি হলো আমার দশা তেমনি হলো আমার কৃষ্ণ ভজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এখানে সমস্ত ভক্তের সেবার ব্যবস্থা আছে আগামীকাল অধিবাস আছে তারপর দিন নাম সকল ভক্ত সকলে কিন্তু প্রতিদিন এখানে এসে সহযোগিতা করবে সকলেই আসবে আর আজকেও সেবার ব্যবস্থা আছে সকলে সেবা পেয়ে তবে যাবে সকলের জন্য সেবার ব্যবস্থা আছে তাই আমিও আর বেশিক্ষণ সময় নেব না কেননা সব ভালো বাবা যার পেট ভালো